একজনকে প্রশ্ন করেছে, হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে যুবকদের সরদার হয়ে থাকে তাহলে কারবালা কেন পানি দিতে পারলেন না, যদিও জান্নাতে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, ঠান্ডা পানির নহর আছে। একটা প্রশ্ন হতে পারে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের যদি মালিক হয়ে থাকেন, জান্নাতে তো অসংখ্য পানির নহর, দুধের নহর আছে, তাহলে তিনি দিতে পারলেন না কেন? এই প্রশ্নটা যখন আসবে আপনার অন্তরে কি আপনি একদম সম্পূর্ণ রিল্যাক্স মোডে সান্ত্বনা দিয়ে মেনে মনভাবে এবং প্রমাণ দিয়ে নেবে যাবে, কারণ ইমাম হুসাইন কারবালার জমিনে অবশ্যই পানি দেওয়ার ক্ষমতা ছিল, তবে তিনি দিলেন না কেন? এটার একটি বিশাল ইতিহাস রয়েছে। তথ্যটি পেয়েছি আমি বিশ্ববিখ্যাত একখানা কিতাব পড়েছি, নাম হচ্ছে তারিখে খোলাফা, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ, আরও লিখেছেন সাওয়ানেকে কার মুহরেকা, আরেকটি কিতাব আছে শামে কারবালা, লিখেছেন আল্লামা শফিউ করবে রহমতুল্লাহ আলাইহ। তিনি লেখেন ইমাম হুসেন কারবালার জমিনে অবশ্যই পানি দিতে পারত বলে কেমনভাবে? তাহলে শুনো, ইমাম হুসেনের গোলামের গোলাম, ইমাম হুসেনের গোলামের গোলাম, ইমাম হুসেনের গোলামের গোলামের নাম হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানির গোলামের গোলাম, গোলামের গোলামের নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের জমিনে এসে তিনি সম্পূর্ণ আয়না সাগরের পানিকে বললেন, পানি আমার হাতের লোটা বদনার ভিতরে চলে আসো, সমস্ত আয়না সাগরের পানি এক ডাকে বদনার ভিতরে চলে আসলো। আমি একটু প্রশ্ন করতে চাই, আমার খাজা গরিবে নামাজ যদি আয়না সাগরকে একটা ডাক দেওয়ার কারণে সমস্ত পানিগুলা বদনার মধ্যে চলে আসে, আর সে খাজা গরিবে নামাজের মুনিবের নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিবে নামাজ যদি আয়না সাগরকে ডাক দিলে সমস্ত পানি বদনার মধ্যে আসে, ইমাম হুসাইন ফোরাতের পানি ডাক দিলে গোটা তাবু পানিতে সয়লাব হয়ে যেত, ডান হাত তুলে বলুন ঠিক কি না? এখন প্রশ্ন, হুজুর তাহলে আনেননি কেন? আনেননি কেন? একটি কারণে, আমরা যদি জিজ্ঞেস করি খাজা গরিবে নামাজ আপনি কেন আয়না সাগরের পানি বদনার ভিতরে নিয়ে আসলেন, হাজরাতে খাজা গরিবে নামাজ বলে আমি যখন হিন্দুস্তানে গিয়েছিলাম আমার ডানে হিন্দু, আমার বামে হিন্দু, আমার সামনে আমার পিছনে বিদর্মী বিদর্মী বিদর্মী, আমি দেখলাম বিদর্মীকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হলে আমাকে মিরাক্কল দেখাতে হবে, অর্থাৎ কেরামত দেখাতে হবে, যদি আমি একটা কেরামত দেখাই তাহলে বিদর্মীরা আমাকে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করবে, খাজা গরিবে নামাজ পড়ে। আমি যখন কোনো বিদর্মীকে কেরামত দেখালাম, একটা কেরামত দেখানোর সাথে সাথে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেল, আর কেরামত দেখায় সেই জায়গায় যে জায়গায় বিদর্মী থাকে। ইমাম হুসাইন আপনি কেরামত দেখান না কেন? ইমাম হুসাইন বলে আমি কিভাবে কেরামত দেখাবো, কারণ কেরামত তো সেইখানে দেখায় যেইখানে বিদর্মী থাকে, কেরামত দেখালে মুসলমান হবে, কিন্তু আমি ইমাম হুসাইন যেইখানে কারবালাতে দাঁড়িয়েছিলাম আমার ডানে ছিল মুসলমান, আমার বামে মুসলমান, আমার সামনে মুসলমান, আমার পিছনে মুসলমান, এইখানে কেরামত দেখানোর উদ্দেশ্য হতে পারে না, এইখানে প্রমাণ হবে কে সত্যের উপর আছে কে মিথ্যার উপরে আছে। আমি ইমাম হুসাইন, তোমরা দুনিয়াতে তোমাদের মাথা বাঁচাতে গিয়ে হেলমেট পরে তোমরা, তোমাদের হাত ভেঙে যাক পা ভেঙে যাক, হেলমেট পরে তোমরা মাথা যাতে আঘাত না আসে তোমরা মাথা বাঁচাতে গিয়ে হাত দিয়ে পেল, আর আমি ইমাম হুসাইন ইয়াজিদের হাতে আমার হাত বাঁচাতে গিয়ে আমি আমার গর্দান দিয়ে পেললাম। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে কেরামত দেখানোর জায়গা সেটা নয়, তা না হলে আমি ফোরাত নদীর পানিকে ডাক দিলে সমস্ত পানি চলে আসতো। ইমাম হুসাইন বলে তোমরা কি জানো না শামে কারবালার মধ্যে শফিউ করবে রহমতুল্লাহ চমৎকার লিখেছেন, ইমাম হুসাইন যখন মহরমের 7 তারিখ তার স্ত্রী শহর বানুকে বলেছিল, শহর বানু আমার সন্তান আলী আসগর 6 মাসের সন্তান না? বলে হ্যাঁ। বলে আমার আলী আসগরকে আজকে 7ই মহরম তো তোমরা মাটি নামাইও না। বলে কেন? ইমাম হুসাইন বলে আমি পরে বলবো, মহরমের 10 তারিখ হয়ে গেল, হাজরাতে আলী আসগর শহীদ হয়ে গেল, শহর বানে বলে হে ইমাম হুসাইন আপনি 3 দিন আগে আলী আসগরকে বলেছিলেন যে মাটিতে না নামানোর জন্য কারণটা কি? হযরতে ইমাম হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিল। আমি কেন বলেছি জানো? আমি চিন্তা করলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান নাম হচ্ছে ইসমাইল, ইসমাইল যখন সাফা মারওয়ার মধ্যে পানির জন্য কান্না করে, পানির জন্য কান্না করে, পানির জন্য কান্না করতে করতে ইসমাইলের ডান পা যখন মাটির মধ্যে ধাক্কা খেয়ে এলো আর নিচ থেকে পুর পুর করে এবার পানি বের হতে লাগলো, আর সেই পানিটার নাম হচ্ছে জমজমের পানি। আমি চিন্তা করলাম হযরত ইব্রাহিম একজন সাধারণ নবী, তার সন্তান পায়ের ধাক্কা যদি পানির মাটির নিচ থেকে পায়ের ধাক্কার কারণে পানি বের হয় তাহলে আমি চিন্তা করলাম আমি তো রাহমাতুল্লিল আলামিনের নাতি, আমার সন্তান রাসূলুল্লাহর পুত্র, আমার আলী আসগর যদি কান্না করতে করতে তাঁবুর ভিতরে ডান পাটা কারবালার জমিনে ধাক্কা দিত কারবালার জমিনে পানির বন্যা বয়ে যেত, ডান হাত তুলে বলুন ঠিক কিনা? ইমাম হুসাইন বলে আমি দেইনি, কারণ
এইখানে কারামত দেখানোর উদ্দেশ্য নয়, পাওয়ার দেখানোর উদ্দেশ্য নয়, ক্ষমতা দেখানোর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কারবালার জমিনে কে হকের উপর রয়েছে, কে মিথ্যার উপর রয়েছে, কে সত্যের উপর। ইমাম হোসেন বলে আমরাই সত্যের উপরে ছিলাম।